গুড মর্নিং সবাইকে, আপনারা দেখছেন খাস খবরে। খাস খবরের পেজে এই মুহূর্তে আমি পূর্বাশা লাইভ রয়েছি। কলকাতা পুরসভার ভোট আর কিছুদিনের মধ্যেই দোরগোড়ায়। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে। এখানে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর কাকলি সেনের প্রচারে আমরা রয়েছি, আপনাদের লাইভ দেখাবো। দেখে নিন, এখানে কাকলি সেনের প্রচারে লাইভ রয়েছে খাস খবর। খাস খবরের পর্দায় এখান থেকে পুরো আপডেট তুলে ধরবো আপনাদের কাছে লাইভ দেখার জন্য। চোখ রাখুন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রার্থী রয়েছেন। এই দিকটা দেখা, এদিক স্প্যান কর। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর কাকলি সেনের প্রচারে আমরা রয়েছি। প্রার্থী রয়েছেন, এখান থেকে শুরু হবে, আমরা শুরু করে নেব এখান থেকে কথা বলা। ডাক্তার কাকলি সেনকে খাস খবরের পর্দায় স্বাগত। থ্যাংক ইউ। প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো, রাজনীতির ময়দানে প্রথমবার, প্রথমবারই কলকাতা পুরসভা 2 নম্বর ওয়ার্ডে প্রার্থী, অনুভূতিটা কিরকম? ময়দানটা প্রথমবার নয়, ময়দানটা পুরনো। হ্যাঁ, ময়দান পুরনো, ময়দানে সঙ্গে যারা সহকর্মী, সঙ্গের খেলার সঙ্গী যারা, তারাও আমার পুরনো বড় পরিবারের মতন। বাট রোলটা নতুন, ডেফিনেটলি অন্যরকম লাগছে, শিখছি অনেক কিছু। শিখছেন যেটা আমরা জানি, রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের সহধর্মিনী। শান্তনু সেন কি আপনার মেন্টর? একদম সরাসরি প্রশ্ন ছুড়ে দিলাম। মেন্টর, মেন্টর তো যাকে দেখে এগিয়ে যাচ্ছি, তিনি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তার এনার্জি, তার ক্ষমতা, তার করার যে মানসিকতা, সেটা দেখে এগোচ্ছি। তিনি ডেফিনেটলি কোনো না রাজনীতির কাজ করেন বলে মনে হয় না, তিনি ঈশ্বরের সেবা করেন, তিনি ঈশ্বরের কাজ করেন। মানুষের সেবা করা মানে ঈশ্বরের কাজ করা, আর আমি তাকে দেখে এগোই, কারণ আমি এটাতে ভীষণ বিশ্বাসী, আমি একজন আধ্যাত্মিক মানুষ। আর পাশে যে সর্দা সর্বদা আমাকে রেক্টিফাই করছে বা শিখিয়ে নিচ্ছে, সেটা ডেফিনেটলি ডাক্তার শান্তনু সেন। আর একটা জিনিস যেটা জিজ্ঞাসা করবো, পেশাগত দিক থেকে আপনি ডাক্তার, চিকিৎসক, চক্ষু চিকিৎসক, আপনার পেশা সামলে, রাজনীতি সামলে, এই যে প্রচার, এগুলো ম্যানেজ করছেন কিভাবে? পেশা সামলাচ্ছি, সব থেকে বড় কথা সংসার সামলাচ্ছি, সেটাও একটা বড় কথা। আমার মনে হয় মেয়েরা চাইলে পারে না, এরকম কিছু নেই, তাদের অনেকগুলো মাল্টিটাস্কিং করাটা তো আমার মনে হয় এটা আমরা অনেক আগে থেকেই করে এসেছি। তো তার সাথে এটাও একটা কাজ শিখছি, অনেক মনে হচ্ছে তো পারবো, করে নিতে পারবো, তবে কোনোটাকে বাদ দিয়ে নয়। একদমই। তো এই যে এত প্রচার, প্রচারে যেতে হচ্ছে, এরপর আপনার পেশাগত দিক রয়েছে, হসপিটাল যেতে হচ্ছে, সব কিছু কি করে ম্যানেজ করছেন? ডায়েটে কি মানে কি কি থাকছে, কিভাবে সেগুলো ম্যানেজ করছেন? ডায়েট, আমি আসলে একদম নিরামিষাশী একজন, আমি ভেজিটেরিয়ান, আমি কিছু খাই না। আর আর কিন্তু যেটা খাই সেটা আমি খুব মনে করি যে সেটার মধ্যে অনেক এনার্জি থাকে, মানে শুধু যে তার পুষ্টিগত যোগ্যতা না, তার সঙ্গে দেখো একটা মানুষকে না সুস্থ থাকতে গেলে তাকে মেন্টালি, ইমোশনালি অ্যান্ড ফিজিক্যালি, তিনটে ওয়েতে সুস্থ থাকতে হয়। তো আমি ফিজিক্যাল ফিটনেসের সাথে সাথে মেন্টাল অ্যান্ড ইমোশনাল ফিটনেসটা ইজ ভেরি নেসেসারি। আর ইমোশনাল অ্যান্ড মেন্টাল ফিটনেসের জন্য যে খাবারটা খাচ্ছি সেটাকে আমি খুব, সেটাকে খুব ভালোবেসে আর তার এনার্জিটাকে আমি সেভাবে খাওয়ার সময়তে নিলে সেটাতে মনে হবে আমাকে সেটা অনেক বেশি এনার্জি দেয়, তো সেভাবেই চলছে। আর একটা যেটা জিজ্ঞাসা করবো, প্রথমবার আপনি প্রার্থী, প্রার্থী হিসেবে যখন আপনি গোটা এলাকা চষে ফেলেছেন, নিশ্চয়ই আপনার চোখে কিছু সমস্যা ধরা পড়েছে। যদি 19 তারিখ জনতার রায় আপনার দিকে যায়, 21 তারিখ যদি আপনি তাদের রায়ে কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নির্বাচিত হন, আপনার প্রথমেই কোন কোন সমস্যাগুলোর দিকে আপনি সমাধানের চেষ্টা করবেন? এটা ঠিক কথা যে 2 নম্বর ওয়ার্ডের কাজ অনেক হয়েছে, তবে কাজ অনেক বাকিও আছে। আর মানে চলতে গেলে না সদা সর্বদা কিছু কিছু কাজ আবার নতুন করে বেরিয়েও যায়, কোনো কাজের কোনো শেষ নেই। তবে হ্যাঁ, ডেফিনেটলি মানুষ সুযোগ করে দিলে তো অবশ্যই করব, সুযোগ না করে দিলেও সেগুলোকে করার চেষ্টা করব। তার কারণ আমি অনেক জিনিস দেখেছি এবং দেখে আমার মনে হয়েছে কোন কোন জায়গাগুলোতে কাজ করা উচিত, যেমন জল জমার সমস্যা, নিকাশির সমস্যা, এটার একটা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনের জন্যই 2 নম্বর ওয়ার্ডে অলরেডি একটা কাজ হয়, মানে এটা একটা কাজ আমাদের। প্লাস অনেকদিন কোভিডের জন্য অনেক কিছু থমকে থেকে গেছে,
কিছু আমার মনে হয়েছে মানে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত কিছু কাজ আমার সেটা মনে রয়েছে করব বলে ভেবে রেখেছি। কিছু প্রিভেন্টিভ কাজ যেইগুলো না মানুষকে সচেতন করলে সেইগুলো নিয়ে তারা ভালো থাকতে পারে, তো দেখা যাক কিভাবে করতে পারি, ইচ্ছে তো আছে অনেক কিছু। আমি এটা সবাইকে জিজ্ঞাসা করব কাকলি সেনের জেতার ব্যাপারে কতটা আশাবাদী। আপনারা এতক্ষণ দেখলেন আমাদের সঙ্গে ছিলেন কলকাতা পুরসভার 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার কাকলি সেন। আমরা কথা বলে নিলাম, আপনারা খাস খবরের পর্দায় চোখ রাখুন, দেখতে থাকুন, আমরা আবার লাইভ আসবো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।